ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এর মধ্যেই আয়োজন করা হয় বিজেপির লোকসভা সদস্যদের বৈঠক নতুন মন্ত্রিসভায় কারা যোগ দিচ্ছেন সেই তালিকাই চূড়ান্ত করা হয় এই বৈঠকে পুরনো মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন রাজনাথ সিং নিতিন গড়গড়ি ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাদের অধিকাংশই স্থান পাচ্ছেন নতুন মন্ত্রিসভায় এছাড়া নতুনদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সহ অনেকেই দেশটির গণমাধ্যম বলছে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের একটিও জোট শরিকদের ছাড়ছে না বিজেপি শরিকদের মধ্যে মন্ত্রী হতে চলেছেন জেডিএস নেতা কুমার স্বামী এলজিপি নেতা চিরাগ পাসওয়ান হামের জিতেন রাম মানছি আরএলডির জয়ন্ত চৌধুরী ও আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন পশ্চিমবঙ্গের দুজন লোকসভা সদস্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি মন্ত্রীদের নাম রাজ্য বিজেপি সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার লোকসভা ভোটে এবারও বালুঘাট আসন থেকে জিতেছেন তিনি তার ওই পুরস্কার হিসেবে সুকান্তকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে বলে মত অনেকের বিদায়ী মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে সদস্য ছিলেন মতুয়া নেতা শান্তনু ঠাকুর বাংলায় বিজেপির ভোট ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ অংশ মতুয়া ভোট যে কারণে মন্ত্রিত্বের হিসাবে বারবারই বাড়তি গুরুত্ব পেয়ে আসছেন শান্তনু এবারও তিনি পাচ্ছেন মন্ত্রিত্বের স্বাদ তবে সুকান্ত এবং শান্তনু উভয়ই প্রতিমন্ত্রী পদ পেলেও মোদীর মন্ত্রিসভায় এখন পর্যন্ত বাংলা থেকে কাউকে দেওয়া হয়নি পূর্ণমন্ত্রীর দায়িত্ব রায়হান কবির শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি